فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ وعليكم السلام ورحمة الله وبركاته ভাইয়ের প্রশ্ন হচ্ছে, আমি নামাজ পড়ছি, কেউ যদি বেখিয়ালে আমার সামনে দিয়ে যায় তাহলে কি আমি তাকে আটকাতে পারবো? জি, হ্যাঁ, কেউ যদি বেখেয়ালে, মানে আপনি নামাজ পড়ছেন, এদিকে তার খেয়াল নাই, কোনো একটা অন্য ধ্যানে থাকার কারণে সে চলে যাচ্ছে পেরিয়ে, তখন আপনি তাকে হাত দিয়ে আটকাবেন? শুধু আটকাবেন না, হাদিসে এমনও আছে যদি সে আবার জোর করে যেতে চায় তাহলে তার সাথে লড়ে যাবেন। মানে কোনো অবস্থাতেই জোর করে হলেও তাকে আটকাতে হবে, সে যেন আপনার সামনে দিয়ে পেরিয়ে যেতে না পারে। তবে এটা আপনার আয়ত্তের মধ্যে হলে, আয়ত্তে মানে হচ্ছে এখন আপনি নামাজ পড়ছেন, আপনার নামাজ করার জায়গা থেকে কয়েক দূর, মানে কয়েক হাত তফাত থেকে সে চলে যাচ্ছে, এখানে আপনার বলার কিছু নেই বা আপনাকে আটকাবার কোনো দরকার নাই। আপনি যেখানে সাজদা করবেন সেই সাজদার জায়গা থেকে যদি মোটামুটি আধ হাত এক হাত পর্যন্ত সে যেতে চায়, সে তখন আপনি আটকাবেন, আর তার আরও দূরত্ব হলে আপনাকে আটকাবার দরকার নেই।